আমার আড়াইশো বিঘা জমি চকে
অতস সাইর বিটাই সাইর খানাটি নির্গর আছে অতস বাগরিবরা ধান টাকা পয়সার তো কোনো অভাবই নাই। তাই কালু মিয়া চিন্তা করে একে একে দুইটা বিয়া করে, তাই কোনটা ভালো কোনটা মন্দ তাও একটুকে পরীক্ষা করে। ওই দুইটা বৌনিয়া বৈশা বৈশা খাইতে খাইতে হয়তো জমা টাকা পয়সা বের বাগরিতে যত ধান ছিল সমস্তই খাইয়া কালু শেষ করে দিল। ইতিমধ্যে কি করলো, আস্তে আস্তে চোখে যত জায়গা জমি ছিল এগুলাও মানে বন্ধক দিয়া দিয়া খাওয়া শুরু করলো। কালু চিন্তা করে দুই পরিবার রে তো আমি খাওয়াইয়া সব শেষ করে দিলাম, নাই বলতে তো এখন আমার কিছুই রইল না, এইভাবে যদি বৈশা খাই তাইলে তো আমার চলবো না। তখন কালু মিয়া কি করে দুপুরি টাউনের থেকে হয়তো কাঁচা আলু পিয়াজ মরিচ এই সমস্ত বস্তু কিনা হয়তো গ্রাম বস্তিতে বেছে, আবার বস্তি বাড়ির থেকে কোনো কোনো বস্তু নিয়ে টাউন বাজারে বেছে, এরকম করে ব্যাপার বাণিজ্য করা আরম্ভ করলো। ইতিমধ্যে কালু চিন্তা করে আমি তো দুয়ো পরিবার রে দুয়ো বউরে এরকম করে খাওয়াইতেছি, কোনটাই আমাকে বেশি ভালোবাসে কোনটাই কম ভালোবাসে আমি তো পরীক্ষা করলাম না। এই কথাটা মনে গো কইরা কান কি কাম কোহরিল চিন্তা দুঃখিত হইয়া রে কালু রওয়ানা করিল মনে মনে। তখন কালু একটা বুদ্ধি যায় কোহরিয়া রে হঠাৎ কইরা বাড়ি গো কাছে কালু যখন যায় সহলিয়া এমন এক সয়ে তানি বুদ্ধি কালু তখন গেল হইয়া মরার বাদ্য রিব আমি এখন করিব শুইয়া রে কোথায় রইলা প্রাণের গবিবি তোমরা দেখলা না হাসিয়া তোমার স্বামী যাই গো মারাই না দুনিয়ায় থাকি তাড়াতাড়ি কইরা তোমরা একটু দেখো না হাসিয়া রে তাই কালু মনে মনে চিন্তা করে ওখানে বাপ ধরে কালু শুয়া পড়ে। দুয়ো পরিবারে নাই কথা শুইনা তখন মানে শিক্ষার দায়সা পড়ছে, হাই স্বামী আজকে আপনার কি হয়েছে? তখন বড় বড় না চোখ কইরা কালু একখার গ্যাংরানি না দিয়ে একটা গুলটা ছেড়ে দিল, আমি বুথয় আর জীবনে বাঁচবো না তাই তোমরা তাড়াতাড়ি করে আমাকে ধরো। তখন ওই দুয়ো বউ ধরাধরি করে এই তো মানে বাড়িতে নিয়ে গেল। হাইরে এখন কি করি, কালু না বড় বড় করে চোখ কইরা গুলটা না একটা মুখের মধ্যে আই না কালু বলতাছে দেখো তোমরা তাড়াতাড়ি করে আমারে যদি বাঁচাবার চাও আমার বুকটা তোমরা তাড়াতাড়ি করে পারিয়ে দেও। বড়টাই কইতেছে হাই হাই স্বামী এটা আপনি একটা কথা কইলেন, আপনি হইলেন স্বামী আপনার বুকটা কি আর আমরা পারিয়ে দিতে পারি? কয় দেখো পারিয়া না দেও তোমরা ডেলা ডেলা করে চাইয়া থাকো, আমি দুনিয়ার থেকে যাইতেছি তোমরা কি চোখে দেখো না? ছোটটাই কয় আলো আমার সাক্ষ্যপাল নগদে আমার স্বামী মারা যায় তখন একখার গ্যাক্কত কইরা বুকের মধ্যে মারছে পারা, যখন পারা মারলো গক্কত করে মানে তখন কালু চোখ উল্টিয়া দিল বড় বড় গুলটা আনলো, তখন মানে হয়তো দুম ছাইরা দিল মরার মতো ভাব ধরলো, তখন মানে সে দুয়ো পরিবার কান্দা আরম্ভ করলো। কি করিলাম ও আমি এখন স্বামী বুকে পারা দিয়া রে শুনেন শুনে নগো বুঝু আপনারে জানাই স্বামীয়া আমার নাই গো বুঝি থাকিয়া দহরা স্বামী বুঝি গেল মারা বুঝি গো দুনিয়ায় থাকিয়া রে কেমনে কইরা বাঁচবো গো আমরা দুনিয়ায় থাকিয়া দুনিয়ার কান গাহালো কইরা আমার স্বামী গেল সহলি কোথায় রইলা ও গো নানি তুমি একটু দেখো না হাসিয়া গো কান্দা কাটি শুইনা গো গ্রামবাসী সবাসে সহলিয়া কিসের জন্যে কান্দ গো তোমরা বলো না কোহলি তোমরা এখন দেখো ছায়া আমার স্বামী গেল মারা রে
বৈশা যায় কাছে বৈশা কালু মিয়া রূপে হাতরা যে বহু নাই গরম গরম শরীর লাগে দেখে নিঃশ্বাস কি শুই বসে রে এখন কালু চিন্তা রে করে এখন কি করি উপায় বাপ করিলাম এখন বুঝি আমি ধরারে বই দেখা যাই লুকে বলে নরম লাগে নাকের নিঃশ্বাস দেখা যায় কালু মনে মনে চিন্তা করে আমি তো বাপ ধরছি কিন্তু আমার বাপ বান ধরা পড়া যায় ওই বুড়ি বলতাছে ওই নাতিন লোতরা তো কান্তা সৎ ঘরে গুন এক কাম কর নরম নরম লাগতাছে নাগে জানি নাক দেয় নিঃশ্বাস চলতাছে ঘরে গুন একটু তুলে আন মরছে না না মরছে দিন দেয় আছে আমি একটু পরীক্ষা করে দেখি কালু মনে মনে চিন্তা করে হাইরে এই জাইরা বুড়ির জন্য তো বোধহয় আমি আর পারলাম না তখন নাক দেয় কি করলো একটা তুলা ঢুকিয়া দিল কালু মনে মনে চিন্তা করে নাক দেয় যদি আমার তুলা ঢুকিয়া দিছে এই তুলা কিন্তু আর আমি ছাড়বো না এমন টান দিছে নাকের ভিতর দিয়ে টাইনা নিয়ে গেছে গা নাকের ভিতর দিয়ে যখন টান দিয়ে নিয়ে গেল তখন কয় ওই নাতিন তুলা যে দিলাম তুলা তো আর বাইর হয় না বুথয় নির্ছয় কালু মারা গেছি তখন সবই বলতাছে হ্যাঁ কালু যদি মারা যায় থাকে তাইলে তোমরা আর দেরি করো না এখন বাঁশখুঁটা কাটো কারণ গুড়ের ব্যবস্থা করো কারণ কালু তো মারাই গেছে এই কথা শুনিয়া রে দুয়ো দুয়ো উঠিলো কান্দিয়া দুনিয়ার কান গালি হইলাম আমরা জগতে আসিয়া এই মুখোকা রে দেখাবো হইয়া কলম কি নিহি হইয়া রে এই দিকে তে গেরাম গো বাসি তারা কি কাম করিল সুবের বাসকা টিয়া গো তারা রে ডিহিতে করিল ওই দিকে তে গুরখুতেছে কত মানুষ আফসুস গো কহরে কালু রে দেখিয়া এই মাত্র আইলো দুপ্রিতাবন হই বাল মানুষ মইরা গেল তরে লোক তারা কান্দিতে লাগিল এত বড় সংসার ছুঁয়া কালুকে মেনে গো বলাইল কালুর কথা মনে করে লোকজন সবাই ওই কান্দিল রে এই দিকে তে কত গো লোকজন ঘরেতে আসিয়া দুয়া বারকা রনে রে দেখ বাহির নেয় কোহরিয়া কালু মিয়া চিন্তা করে এখন আমায় কব্বর দিবে নিয়া গো এদিকে কালু চিন্তা করে আমি তো মরার বাপ ধরছি আমার দুইও বউ কি রকম কুন্ডায় আদর করে কুন্ডায় ভালোবাসে কুন্ডায় কম আদর করে আমার তো পরীক্ষা করা হইলো না এখন তো আমাকে তা যাই নিয়ে মাটি দিতেছে আচ্ছা বাপ যদি ধরছি তার বাবার আমি ছাড়তেছি না দেখি এই দুয়ো মাগি কি রকম করে তখন কালুরে ধরাধরি করে নিয়ে কলা গাছ না কাইটা তখন সুন্দর করে সাবান দিয়ে ধোয়াইবার শুরু করলো কালু মনে মনে চিন্তা করে আমি বান কি বাপ ধরলাম এখন তো আমার জীবনকার দোয়া ধোয়াইতেছে সবই আফসুস করতেছে এখন যদি আমি কই যে না আমি ভালো মানুষ আমার দোয়া উকে তাইলেও বান কেউ মনে হয় না বাপ ধরছি যদি ধরছি বাপ ছাড়তাছি না তখন কালুরে সুন্দর করে ধোয়াইয়া টুয়াইয়া কাফনের কাপড় দিয়ে তখন পেছাইলো কয় হাই রে হাই আজকে আমি তাজা মানুষ কিরকম করে আমারে খাইলো আমারে তো এই তা যাই নিয়ে মাটি দিব আমি তো শুনছি মানুষ মরলে পরে এ মনে এক ফেরে আসে সত্তর গজ লম্বা গুরজুনি আহে আমারে তো তাজা মানুষ মাটি দিতেছে ওই গুরজুটা যখন কলজার মধ্যে আমার পার মারে আমি কি করুম কই যা কে মন ফেরেস্তা আসে তারেও কিন্তু আমার দেখবার আছে আমার নাম হলো কালু শয়তান তখন ওই কালু না মনে মনে চিন্তা করে বাপ তো আর ছাড়লো না
তখন ওই কালুরে সুন্দর করিয়া কাপড় দেনা পেঁচিয়া এইদিকে মানে জানাজা পড়াইল আর কি। জানাজা পড়িয়া তখন চারজনে কান্দে করিয়া নিয়া যখন রওনা করলো, তখন কালু মানে মনে মনে পিট্টুকে কান্দবার শুরু করলো। চারজন লোকে কান্দে গো করে যখন কালু এলো হইয়া যায়, মনে মনে কালু একটু চিন্তারে করে ভাই, বেঁচে থাকতেই বাপ ধরিলাম আমি দুনিয়ায় থাকিয়া রে। এখন যদি বলি গই আমি ভালো মানুষ তাই, কান্দে হইতে ছাইরা দিবে আমার হাত পাও বাঙ্গা যায়, আমি এখন বাপ সারবো না বাপটা যাবো যে রাহা রে। জীবন বইরা খাওয়াইলাম জাগর কামায়ও কোহরিয়া, আমি একটু দুয়ো মাগিরে দেখো পরীক্ষা যাবো কোহরিয়া, কোন মাগিটা কান্দে বেশি রাতিরে আমি যাবো সহলিয়া রে। কবর হইতে উইটা গোজায় আমি দেখি পোহাই, কোনটা কান্দে কোনটা হাসে আমি গো দেখতে চাই, এই কথা বা বিয়া কালু দেখো থাকে সুবি কোহরিয়া রে। শাহাদত কালে মাগো কইরা লুকে যাইতাছে সহলিয়া, ধীরে ধীরে চইলা গেল ওই দূরের কাছে যাই, দুইজন লুকে কালুরে দইরা দেখো দূরে তে না মায়ুরে। তখন কালু চমকাই উঠে আমি কি করিলাম তায়ুরে, গুরে তে না মায়া কালু রে বুকেতে হাত লাগা, ইন্না নিল্লা ছাপে নিল্লা দুয়া কই দেখা যায়, এই দিকে তে বাঁশের চাঙ্গার বেত দিতে যেই লাগিল রে। বাঁশের চাঙ্গার দিয়া সবাই দেখো মাটি দিয়াই ডাকে রে, যখন কালুরে বাঁশের চাঙ্গারি দিয়া হয়তো ভালো করে ডাইকা মাটি মুটি দেয় ডাকলো, এই দিকে কালু মুসার দেনা উইটা, তখন কালু কি করতেছে ওই যে কাফনের কাপড় দেয় ওকে পেঁচাইছিল ওগুলা একটা ডুমা পিনলো আর যাইরাই আর একটা মাথায় বানলো, মাথায় না বাইন্দা যাইরাই কি করতাছে ওই যে বাঁশ দেয় ই দিছিল ওগুলা লাটাই না একটা বাইর করিয়া, তখন ওই খুশিয়া খুশিয়া মানে ওই গুড়টা ভুগলা বাইর করলো, ভুগলা না বাইর করিয়া ওদের নাক না দিয়া নিয়ে আসতান বা শুরু করলো, কয়ে আমি তো মইরাই গেলাম এই দিনে তো আর যাওয়াটা সম্ভব না রায় তো। তারপরে মাগি কোনটা আসে কোনটা কান্দে আমি যাইয়া দেখো, সারা সারাদিন যখন এইভাবে বাপ ধইরা রইল, আস্তে আস্তে এইদিকে বেলা তো যাইতেছে, ওই দিকে দুয়ো পরিবার তখন মানে তারা স্বামী হারা হয়ে গেছে, তারা কান্দা চোখের পাড়িতে বুক বাসাইতেছে, স্বামী আমার চইলা গো গেল দুনিয়া সাহারিয়া, এখন আমরা দুনিয়াতে থাকবো কারে জেল হইয়া, দুনিয়ার কান গাল করে আমার স্বামী গেল সহলিয়া রে। গ্রাম বাসি লুক আসিয়া দুই বৌরে বহু যায়, কান্দো না কান্দো না তুমি রাহা কান্দো না দহরায়, একে একে সবাই যাবে দেখো দুনিয়া সাহারিয়া রে।
আছি গ্রামের লোকে তারা বাদ পানি যে দেয় কত রকম বুঝাইয়া তারা বাদ পাহানি খাওয়ায় এই দিকেতে রাত্রি হইল বাইরে শুনেন মন হবিহারে ওই দিকেতে কালুরে শয়তান কি কাম করিল আস্তে আস্তে গুরুস্থান তাহা বাঙ্গিতে লাগিল গুরুস্থান বাঙ গিয়া কালু ধীরে ধীরে শৈলা রেগে লুকান নিজেরও বাসায় গড়ে রোদ রোজার সামনে তখন দাঁড়ায় দাঁড়াইয়া চাইয়া দেখে কালু গড়ে রই ভিতরে রে দিগেতে দুয়ো পরিবার কানছে জার জার হইয়া সমান ভাবেই কানছে তারা গলা গলি দোহরি কালু দেখা বাপসে মনে দেখো দুয়ো জনে কানতেছে রে কম বেশি নাই আগো কাটি সুমান সুমানে দেখি আমি এখন দরজা খুলে ঘরে যাইয়া ঢুকি কান্দো না কান্দো না তোমরা হাবিবি গো আমি আইছি ফিরিয়া রে কালু বলতাছে তোমরা কান্দো কে আমি না ঘুরাইছি বড় ডাইকে দেখছিল উড়া আবার কি আর কথা কয় নাগে জানে আমায় গো তারি নাগাল দেখা যায় কয় বুঝির যে কথা যে নাকি মইরা গেছে সে কি আর ঘুরে আসতে পারে কয় না তারি নাগাল গলার সাবন দেখলাম কয় না তোমরা চিনো না নাকি আমি তোমার স্বামী কালু কয় ধুর কালু মালু যে নাকি মইরা গেছে সে কোনদিন ঘুরে আসতে পারে নাকি কয় না বিশ্বাস করো আমি তোমাদের স্বামী কালু কয় না আমরা বিশ্বাস করি না কয় দেখ না কে তুই একটু কে ফুসকিটা দেখ যখন মানে ছুটোটায় আস্তে আস্তে দরজার কাছে গেছে বাইজুস না রাইট ভাই লক্ষ্য করে চাইয়া দেখে এইদিকে কালু কি করছে ওই যে কাপনের কাপড় আধাখানি পেঁচাইছে আধাখানি মাথায় বানছে নাগে জানি আকাশ পাতাল খার হইয়া মানে আশকর দেব একটা খার রয়েছে ওই মূর্তি বিকট চেহারা না দেখা কই ও বাবা গো আমাকে বাইরে হাই দিল গো ভূত আইছে গো ভূতের কথা যখন কইছে বড়টা তো এক খাবারে মুইতা কাপড় সুপড় মানে বিনাশ করে ফেল দিছে কাপড় বইরা যখন মুইতা দিছে দুয়ো বউ তোমার গলাগলি ধরে কান্দা কাটি আরম্ভ করছে কয় দুধ ছালার মাগিরা আমি আইছি ঘুরে তারা কান্দা কাটি করার পাড়ার মানুষ মানে নাড়ি ফালা নিয়ে আইতাছে কয় ধর রে মার রে ও বেতে বলে ভূত আইছে রে কালু যাই রাই মনে মনে চিন্তা করে হাই রে হাই আমি আইছি বাইতে মাগিরা বান আমি বান কই কি মাগিরা বান করতাছে কি এই যে নাঠি ফালা নিয়ে আইতাছে আমার কথা তো নিব না আগে আমার মাথায় দিব বাড়ি মাথার মধ্যে বাড়ি দেয় দুই ফালা করে দিব তখন আমার উপায় আমার জানটা তো আগে বাসাই এ খুদৌড়ে মানে কালু তো মানে খালি কব্বর মহিমেলা করলো তখন সমস্ত লোকে কয় ওই যে দেখো কালু শয়তান যায় ওর জানাজা পড়ান কিন্তু ঠিক হয় নাই কালু তো মইরা শয়তান হয়ে গেছে তখন মানে সমস্ত মানুষ আতঙ্ক হয়ে গেছে ওই কালুর ঘরে যায় দুয়ো বউর কাছে জিজ্ঞাসা করতাছে আচ্ছা কলছে গো ঘটনা কি কয় ঘটনা বানার কি আমরা দুইজন গলাগলি ধরে স্বামীর সুখে কান্তাছি তখন কয় তোমরা কান্দ কে আমরা ঘুরাইছি তোমরা কান্দো না আমি ঘুরাইছি চাইয়া দেখো দরজা খুলে ঘরে নাও চাইয়া দেখি বাবা গো বাবা আকাশ পাতাল ঠেকিয়া খার হয়ে রয়েছে এই বড় বড় দাঁত এই বড় বড় বুকের মধ্যে দুই চোখ কয় বাবা গো আর কইও না আর কইও না হাই হাই ডাস কর দাও নিষ্কান দে দাও এই জায়গায় যদি আজকে তোমার বাড়িতে ঢুকছে কালকে তো এই জায়গায় আমার বাড়িতে ঢুকবো তখন উপায় তখন কয় তাহলে তাড়াতাড়ি করে আমাকে দুজন তোমাকে বাড়িতে নাও নইলে এই জায়গা ভূত হয়ে গেছে আজ আমাকে দুজন মুছ মুছিয়া খাইবো তারপরে তোমাকে বাড়িতে ঢুকবো কয় হাসা কথা কইছ তোমরা সবেই টাম টুপলা বান্ধা বউ ফুলা ফান নিয়ে আমাকে বাড়িতে নাও যাই এইদিকে তখন দুয়ো বউ কি করতাছে অগো সঙ্গে তো চলে গেল কালু যাই রায় তো ঘুরে ঢুকলো এইভাবে রাত পশিয়ে গেল আচ্ছা যাই মাও বোনেরা খালি রাং পাইলা থালি বাসনি দুয়েন না এই যে বুঝি গোবর ফালাইবার যে গেছে নিমুর দা কেসেটের ফিতা শেষ
তাড়াতাড়ি করে আসা, ক্যাসেটের ফিতা উল্টিয়া দেন। এইদিকে ফিতা সার, ক্যাসেট উল্টিয়া দেন। বুঝিরা, ক্যাসেট উল্টিয়া দিছেন? আচ্ছা, ভালো করে এখন বইয়া বইয়া শুনেন। এই যে কালু যাইরা, বাপ তো ধরছে, কবরে তো আইছে। তখন কালু মনে মনে চিন্তা করে, আমি তো মরার বাপ ধরছি, আমি তো মরার বাপ ধরলাম। বউ তো দেখি আমার দুইটা সমান ভাবে কান্তাছে। এখন আমার উপায় কি? গেছিলাম দেখা করবার, আমারে তো মুরা ঝাড়া নিয়ে আইলো, আমারে তো মাইনা নিল না, পাড়ার মানুষ নাঠি ফালা নিয়ে আইলো, আমি কি এইভাবে এখন কবরে থাকবো? তখন কালু মানে জার জার করে মনের দুঃখে কান্দা শুরু করলো। মনে মনে চিন্তা রে করে কালু, কি করি উপায়? ধীরে ধীরে এখন আমি একটু বাড়িতে শুইলা যাই। কোন হালেতে আছে বিবি বাইরে, একটু দেখতে চাই রে। ধীরে ধীরে কালু রে মিয়াবর রওনা হইয়া যায়। বাড়িতে যায় দেখে ঘরে কোনো বাতিরে বতি নাই, আন্দার ঘরটা সারা বাড়ি ঘরে কোনো বাতি দরে যাহা নাই রে। ঘরের সামনে যাইয়া রে কালু দেখো ফিস ফিস কইরা ডাকে, উঠয় উঠ প্রাণের বিবি তোমরা গো ঘরে নেওয়া আমারে রে। এই দিকেতে দুই বউ ঘরে নাই, কালু কি কাম করে? ঘরের মইদে তালা মাইরা দুই বউ গেছে ওই পাড়াতে, ঘরের বেড়া কাইটা কালু তখন ঘরেতেই ঢুকিল রে। যা হোক, কালু ঘরের ভিতরে ঢুইকা সারা ঘর শুদ্ধ আতিয়া দেখে ঘরে কোনো বিবি টিবি নাই। কইরে হাইরে বিছনা ফাটি ফালিয়া থিয়া মাগিরা গেল কোনে। আমি ধরলাম বাপ, মাগিরাটা বান্দর সাবর কোন বাপ? এই বাপের তো কোনো পারাপার নাই, এখন আমি উপায় করি কি? তখন ঘরের থেকে আবার ওই বেড়াদানা বাইরিয়া কালু মনে মনে চিন্তা করে, মাগিরা গিয়ে লকুন বাইতে। তখন দেখে সমস্ত বাড়ির আগুন নিবে, বড় বাড়ি মাতবর বাড়ি ওই বাড়িতে খালি আগুন দেখা যায়। যাইয়া দেখে যে পাড়ার ব্যাক মানুষ থুপিয়া যায় এক বাড়িতে রয়েছে, আজ্ঞা মইতা বিছনা ফাটি খাবার করতাছে, থৈরালে কাঁপতাছে। হাইরে কালু মইরা শয়তান হয়ে গেছে, ওই শয়তান বান কোন সুমা হে আয়া বান কারে ধরে, তারে ধরলে তো মানে তার জীবনের দফায় একবারে সারব। এইটা মানা তারা ভাবনা চিন্তা করতেছে, নাঠি ফালানো এত তারা বইয়া রয়েছে। কয় হাইরে হায়, এই যে তারা রেডি হইয়া রয়েছে, যদি আমারে দেখবার পারে তাইলে কলজার মধ্যে মানে একটা গাবি মারব। এখন তো আমার ওই জায়গায় যাওয়াও মানে কোনো উপায় দেখি না, বিবি করে ডাক পারো তো মনে কায়দা নাই। হাইরে এখন আমি কি করি, কোথায় যাই? তখন বহুত চিন্তা ভাবনা কইরা পেটের খিদাই এইদিকে মানে কালুর জীবন যাইতেছে, ডাকবার তো আর কোনো উপায় নাই। তখন চোখের পানি ছাইরা দেয় কালু, আবার মানে সে গুড়ের দিকে রওনা করলো। কান্দিয়া কান্দিয়া রে কালু কি কাম করিল, ধীরে ধীরে কালু মিয়া আবার রওনা করিল। গুড়ের কাছে চইলা গেল বাইর, শুনেন মন দিয়া রে। গ্রামবাসী সবাই রে বলে কালু যে শয়তান, ভালো মানুষ এখন আমি হইলাম শয়তান। কোন মানুষে মাইনে নেয় না, আমি এখন করি কি উপায় হলে? এই দিকেতে কালুরে দেখো গুড়েতে শানদার, দেখ দেখ কইরা এই দিকেতে আবার রাত পশায় যায়।
বেলা বারো কারো পরে দেখেন কি গত নাই গঠে রে বেলা যখন বারোটা বাজে গেছে চৈত্রিক মাইশা দিন ভাই ওখানে আবার একটা গাছ আছে তাই ওখান দিয়ে একটা বরকির ব্যাপারী কয় একটা বরকি নিয়ে যাইতেছে তখন ব্যাপারী মনে মনে চিন্তা করে আমি তো গ্রাম বস্তি থেকে বরকি ভেড়া বরকি কিনে নিয়ে আইলাম আমার তো কিছু হরান লাগছে আমি একটুকে জিরিয়া নেই এই বরকির খুঁটাটা কোনে গাড়ি তখন ওই ছাগল ব্যাপারী কি করছে হয়তো আমার নতুন একটা দড়ি তার মধ্যে কমেও দেড়াত লম্বা খুঁটা ওই খুঁটা তখন দেখি কেরে পশু দিনেন দেখে গেছি কোনো আগলা মাটি মুটি নাই এনে আগলা মাটি দেখি শক্ত জায়গা গাড়ি কোনে তাইলে খুঁটায় যে ফুসা দেখা যায় এই ফুসার মধ্যে খুঁটাটা গাইরা দে আমি ওই শেহার মধ্যে বসে একটু জিরাই ছাগল ব্যাপারী কি করছে ওই যে কালু শয়তান নাক ঠেকিয়ে রয়েছে মানে নিয়াস কাটাছে কবরে বইয়া বইয়া বরকির ব্যাপারী তন্দা খুঁটা নামিয়ে দিছে কালু যাইরাই মনে মনে চিন্তা করে যে মানুষ মরলে বলে ফেরেস তারা গুর্জু ডাবিয়া দেয় এই তো উপরে কোনো গুর্জু আহা ধরছে হাই রে হাই যে সুকা দেখি এইটা যদি আমার কলজার মধ্যে বসিয়া দেয় সত্তর গছ মাটির নিচে দিব আবার টাইনা উঠাইব জীবন যদি আমার বাসা বাসায় আগে গুর্জুটা তো আমি ধৈরা নই যখন ভাই খুঁটা নামিয়ে দিছে কালু যাইরাই থাপা দেয় তো খুঁটা ধরছে খুঁটা দৈরা নিয়ে শক্ত করে দৈরা রয়েছে ওইদিকে ছাগলের ব্যাপারে একটু গাছের নগে এলান দেয় শুয়া মানে নীলা নীলা বাতাস পাইছে আরামের সাথে একটু ঘুমাইছে কালু যাইরাই কি করতাছে কয় তুই ফেরেস্তাওস আর আজরাইল আজকে তোরে তাই না আমি গাথায় আনো তোর কেমন গুরজু আজকে আমি এটা দেখো কালু যাইরাই কি করতাছে এক খাবারে মানে ওই খুঁটা দৈরা তাই না ভিতর মুখী নিছে নিয়া দেখে দড়ি কয় কে রে এটা আবার কেমন গুরজু দিল গুরজুর মধ্যে দেখি দড়ি না গিয়া দিছে বুথয় এই ফেরেস্তা এই দড়ি রই মাথা ধৈরা রয়েছে আচ্ছা আজকে এই ফেরেস্তারে তাই না এই গুড়ের মধ্যে তাই না কেমন ফেরেস্তা আজকে ওরে আমি শিক্ষা করে দিব তখন আস্তে আস্তে তাই না যখন ওই বরকি রে টানতাছে বরকির আবার ভাই একটা খুঁটটি আছে যখন ছাগলা খুঁটটি দেয় ভাই এক ইঞ্চি নড়ান যায় না যখন দুই পাও গুড়ের মধ্যে বাজিয়া টান দিছে ছাগল পাঁচ সাতরে একসাথ খুঁটটি দিছে ঘাড়েও কিন্তু কুলায় না এইদিকে ছাগলে কয় বা অমনি ব্যাপারী চমকে উঠছে কেরে আমার ছাগল বেবাইকে চাইয়া দেখে রে ভাই পাঁচটা ছাগল টাই না গাতাই নিতেছে কয় ও বাবা গো আমার কি এই ছাগল এই গাতাইটাই না নিতেছে এই গাতার মধ্যে কি লক্ষ্য করে দেখে আমার বাড়ি এক সুরুং সুরুং না দেখে বলতাছে বাবা রে তোমরা কে কে কোথায় আছো তাড়াতাড়ি করে নাটি ফালা নিয়ে গাও আমার পাঁচটা ছাগল তাই না গাতাই নিতেছে কয় খুট্টি সুদাসকে ফেরেস তাইসকে তোরে দেখা দিম তাই না তোমায় গাতা মুহি নিতেছে ওই যে ছাগল গুড়ের মধ্যে গাদ্দা ঠেকাইছে এখন কিন্তু সে গাতাতে ছাগল যায় না কয় এখন সুদাসটাকে বেবান সুদাসকে বাপের পালাই ফরছত না আজকে তোরে দেখা দিম তুই কেমন ফেরেস্তা ছাগলের ব্যাপারে কিন্তু কাঁচা দেখালি ছাট পারতাছে হাইরে হাইহান উপায় করি কি এইটা কেমন জাইরা কেমন শয়তান গাতায় আছে যে আমার পাঁচটা ছাগল একসাথ খাইবার চায় তখন মানে তো বস্তিমুখী দৌড়াইছে বস্তিমুখী যায় তখন যার যার করে কানতেছে আর গ্রামবাসী লুকের ডাইকা বলতাছে শুনো শুনো গ্রাম গোবাসী তুঙ্গো রে জাহানাই আমার পাঁচটা ছাগল রে দেখো গাতাই রে তাই নেহানা ওই গাতাতে কি ব্যয় আছে হে ভাই গো একটু বলো না কুলি আরে গেরাম বাসি লুকে রে বলে ভাই কিসেরে কানতেছ তোমারও মেরো কথা দাদা একে তুরে কইলে হ্যাঁ বলো ছাগল ব্যাপারি কয় কান দিয়া ভাই গো তোমরা শুন মন দিয়া রে ওই দেখা যায় শুনে গবিটা তুমগো রে জানাই ওই জায়গাতে একটু আবার আগলা মাটি দেখতে পাই ওই জায়গাতে পাঁচটা ছাগল আমার দাদা গাতাই তাই না রোগো দয়া কইরা চলো গো তোমরা ওই শুনে বিটার
আমার পাঁচটা ছাগল গো দাদা তোমরাই আইনে দেবেতাই ওই জাগাতে আমি আর যাব না ভাই গো আমার ছাগল নেই তাহানি রে এই কথা শুনি এগো গ্রামবাসী কি কাম কোহরি তাটলি টুপিলা বান্দা তোমরা এই গ্রাম সার কালু আবর রাত্রে আরবে দেখো আম গোরে খাইবে রোরে গ্রামের লোকে বলতাছে ভাই তোমার পাঁচটা ছাগল খাইছে সে কথাই কই না আকাশ পাতাল ঠেকাই না দাও এই বড় বড় দাঁত এই বড় বড় তার চোখ রাত্রে আইছিল আম করে খাইবার নিগা দেখো না সমস্ত গ্রামের মানুষ আমরা এক জায়গায় বসে রইছি কয় তাহলে এখন কি করা যায় যে তোমার ছাগল খাইতেছে খাক যান যদি বাঁচাবার চাও কালুর জানাজা ঠিক হয় নাই মইরা ভূত হয়ে গেছে যান যদি বাঁচাবার চাও তাড়াতাড়ি করে ধুবরি টাউনে চলো তখন মানে সমস্ত বউ ফুলাপান বাল বাচ্চা নিয়ে এই বস্তির মানুষ ওই বস্তিতে যায় ওই বস্তির মানুষ ওই বস্তিতে যায় তখন মানে সাত বস্তির মানুষ একসাথে তখন দুপুরি টাউনে চলে গেছে বড় ইমাম সাহেবের কাছে হুজুর আমাগরে জান বাঁচাইতে হবে যে কি হয়েছে জামাগরি গ্রামের কালু শয়তান কালু ময়রা ভূত হয়ে গেছে তাই দয়া করে জানাজাটা পড়াইতে হবে ওর জানাজা ভুল হয়ে গেছে কদক মানুষ কোনোদিন ময়রা ভূত হয় নাকি কয় হুজুর আপনার অনুরোধ করে কইতেছি এই যে টাকা 10,000 নেন তাড়াতাড়ি আমগো সঙ্গে চলেন 10,000 টাকা যদি ইমাম সাহেব পাইছে তখন মানে এই তো পাঞ্জাবি পায়জামা কাঁচা দেওয়া না করছে ওই ইমাম সাহেব আগে আগে যায় সমস্ত কাফেলার লোক পাশে পাশে যায় তখন বলতে চাচ্ছা ঘটনা কি যে ঘটনা বান কি ওই যে দেখো সোনা বিঠায় কব্বর দেখা যায় ওই জায়গায় মানে কালুর কব্বর হয়তো আমরা জানাজা পড়াইছিলাম ভুল হয় নাই ভুল হয়ে গেছে রাত্রে রাত্রে মানে শয়তানি আমগো বাড়িতে আসে পাঁচটা ছাগলটাই না গাতাই নিছে এইদিকে কালু মনে মনে চিন্তা করে হয়তো দুপুরির থেকে বড় ইমাম সাবরে নই আইতেছে জানাজা পড়াবার নিকে ইমাম সাহেব যদি আহে উম্মুত করে যে হুজুরের পাও দুইটা জড়িয়ে ধরুম যে হুজুর আমার কি একটা উপায় করে দেন রাখবো আমি তো আর জীবন ভরা এই গাতায় থাকা হারুন না আমার বিহিত একটা করণ রাখবো কালু ঠিক মতো পাগুড়ি বাইন্দা ফুসকি পাইরা দেখতাছে যখন দেখতাছে এই দিকে ইমামে বলতাছে তোমরা সবাই অজু টজু করো তখন ইমাম সাহেব অজু করতাছে তখন সমস্ত হাজার হাজার লোক তারা অজু করতাছে ঠিকই অজু টজু কইরা কাঁচা দিছে ইমাম সাহেব পাশের দিকে চাইছে চাইয়া দেখে সমস্ত লোক কাছে কাঁচা দেওয়া কয় ওই তোমরা কাঁচা দিছ কে কয় হুজুর আপনিও দেন জীবন ভরা তো অজু টজু কইরা পাঞ্জাবি পায়জামা পইরা আপনারা জানাজা পড়ছেন এই জানাজা হুজুর আপনার কাঁচা দে পড়ো না কদক কাঁচাদা কোনোদিন জানাজা হয় নাকি কয় দেখেন হুজুর তাই আপনি হারবার পারে পারেন কিনা একটুকে চিন্তা ভাবনা করেন আমরা তো কাঁচা দিছি দৌড়তে যাইবার পারম আপনি যাইবার পারবেন না নাই সেইটা আপনি চিন্তা করেন কয় এটা কেমন কথা হইল হাই রে হাই হাজার হাজার লোক তার আজকে কাঁচা দিছি তখন মানে এত বড় ইমাম সাহেব তখন মানে কুল কালাম ইসমা আজম ইসিম জালালি টালালি বহুত কিছু পাইরা বুকের মধ্যে ফুটু পারতাছে আর কি খুব একটা সাহস আনলো তখন বলতাছে ঠিক আছে তোমরা কাঁচা টাচা যাই দিছ একটু কাইগি আসো কারণ জানাজাটা তো পরন রাখবো কালু মনে মনে চিন্তা করে এই তো সময় যায় এই যে হুজুর আইয়া সামনে খাড়াইলো হাজার হাজার মানুষ কাঁচা দে পিছনে খাড়াইছে উম্মুত করে যাইয়া হুজুরের পাও দুইটা জড়িয়ে ধরি হুজুরে আমারে নিশ্চয় মাফ করে দিব এইটা না মনে মনে চিন্তা করিয়া কালু আর করে নাই দেরি উম্মুত করে যায় একখানে হুজুরের পা জড়িয়ে ধরছে হুজুর আমারে বাঁচান রাখবো যখন কালু শয়তান উম্মুত করে যায় হুজুরের পা ধরছে সমস্ত লোক খালি বেররত করে ভাই একটা ছেড় দিছে আর দেরি করে নাই বউ ফুলা পান নইয়া মানে বাবারে বইলা খালি পশ্চিম দিকে দৌড়াইছে এই যে দৌড় আর কেউ ভাই ঘুরা চায় নাই সমস্ত গ্রাম বস্তি ছাইরা তারা যে কোথায় গেছে তাকে খবর নাই হুজুরে বলতাছে বাবা রে তোর কাছে আমি জীবন ভিক্ষা চাই তুই কি চাস তুই যা চাস তোরে তাই দিমু তুই কালা ফাটা চাস তোরে পাঠা দিমু তুই কই তোর চাস তুই যা চাস তোরে তাই দিম কয় না বাবা আমি উন্না চাই না আমি ভালো মানুষ আমার বাসা তুই কি এর ভালো মানুষ তুই সমস্ত গ্রামের মানুষ দৌড়াইতেছ আমার তুই জান খেয়ে ফেল দিলি তুই কি এর ভালো মানুষ তুই কি চাস তুই যা চাস তোরে তাই দিম টাকা 10,000 আছে নিবি দ টাকা 10,000 নি তুই ছাইরা দে তখন তোমার আর পাও ছাড়ে না তুই আমার পাও ছাড়স না তুই কি চাস আমার কাছে কয় না হুজুর আমি কি চামু
কে তোরে টাকা 10,000 দিলাম তাও তোর নাই, তুই কি মোষ চাস তোরে মোষই দিম, কয় না হুজুর আমার মোষ নাগে না, কি নাগবো, তুই যদি আমার বাড়ি ঘর চাস তোরে আমি তাও দিম, তুই আমার পাও ছেড়ে দে, কয় না হুজুর আমার বাসা নাগবো, চল তোরে কি বাসামু, তোরে সব কিছু দিতেছি সমস্ত গ্রামের মানুষ চলে গেল, তোরে এত কিছু দিতেছি তাও তুই ছাড়স না, তোর কাছে আমি অনুরোধ করি তুই আমার পাও দুইটা ছেড়ে দে, কয় না হুজুর আপনার পাও যদি ধরছি আপনার পাও ছাড়া আমার কোনো গতি নাই, তখন যতই গুডু খেলার মতো টানাটানি করে তখন কিন্তু আর পাও ছাড়ে না, টানা খিসা করতে করতে হুজুর অজ্ঞান হইয়া ওখানে পড়ে গেল গা, হুজুর যখন অজ্ঞান হয়ে পড়ে গেল এইদিকে কালু শয়তান ঢেলা ঢেলা করে চাইয়া রইল, হায় হায় সমস্ত মানুষ পলাইলো হুজুর দেখি বেলটা খাইয়া পড়ে গেল, এখন আমি কার পাও ধরুম কার কাছে কি কমু, এখন আমি কোথায় যামু, আমি তো নিরুপায় হয়ে গেলাম, আমার যেন এখন কেমন লাগতেছে, আমি কি করলাম, আমি তো বোধহয় শয়তানে পরিণত হয়ে গেলাম, এই কথা বলি আর কালু কানছে যাহারে যারা, কি করিব কোথায় যাব বাইরে কি হবে আমার, আমার তো আর নাই রে গতি আমি এখন কি করি উপায় রে, উঠেন উঠেন গহুজু কত নিদ্রে হাজার, অবাগিয়া কালু ডাকে হুজুর একবার গভীর হাসান, আমায় একটু মন বাসাইয়া হুজুর গো দরি আপনার পায় হরে, হুজুর তো আর কথা বলে না কানছে যাহারে যার, হুজুর আমার কথা বলে না এখন কি করি এইবার, কাইন্দে কাইন্দে কালু দেখো হলো তার বুক দিসেই বাসাই রে, কোথায় রইল প্রাণের গবিবি দুইটা হাজার, জন্মের মত বিবি দুইজনে হারাইলাম এইবার, এই তো আমি ভুল করিলাম এখন দুনিয়ায় থাকি রে, দুই বউয়ের কথা রে কালু মনেতে কহরিয়া, কান দিয়া কান দিয়া রে কালু তাহার বুক দিল বাসাইয়া, কি আর হবে বাইসা থাইকা আমার দুনিয়ার ভিতরে রে, কান দিয়া কাটিয়া রে কালু গুরেতে সাহান্তায়, এইদিকে তে কালুরে শয়তান কানছে জার জার হইয়া, কি করিলাম কি পাপ করলাম আমি দুনিয়ায় থাকিয়া, মনের ভুলে শয়তান হইলাম আমি ববেতে থাকিয়া রে, মানুষেরও দুয়াই গোলাম শয়তান হইয়া যাই, এখন আমি কোথায় যাইব আমার যাইবার কায়দা নাই, কখন থাকে নদীর পারে কখন আবার যাইও গাছের তলে রে, তাই তো বলি সবার গো কাছে শুনেন গো দরজন, এমন কাজ কেউ করবেন না ভাই বলতেছি এখন, এই কাম করলে শয়তান হইবে নি ভাই গো কালুর ওই মহতন রে,
পাপি গুনে গোগারু দুনিয়ার ভিতরে না জানো কি হই গোগতি আমার হাই শহরের বেলাতে নবী সারা নাই গোগতি আমার পরপারে যাইয়া রে শুনেন আমার শ্রোতা গোবিন্দ শুনেন মহন হদিয়া গুরুর বাক্য বর্মের রেগবাই কেসে এখন যাইবে হইয়া রে গুরুর বাক্য কেসে খানা বাই গো যাইবেন পাহাইয়া রে ভুলবেরান্ত হইলে গো পরে মাফ করবে না হামার কালু শয়তানের কেসে খানা বাই শেষ হইয়া যায় এই পর্যন্ত করি খ্যান্ত হবাই গো ইতি দিয়া যায় রে আসেন যত শ্রোতা গোবিন্দ মাফ করবে না হামার বাজাও বাজাও রে বাইরে তালে তাল মিশিয়া তোমাদেরও বাজনা শুনায় আমি দন্নরে গেলাম হইয়া মনের মথন বাজায়ে সহ বাইরে এই কেসে দেখা নাই রে তোমাদের শরণে গোয়া আমার হাজার বার সাহালাম এই রকম বা যাইয়া দিও আমার পরবর্তী কেসে দেখান তুমগো কাছে রইল নালি বাই গো বাজায়ো যাগি বারো রে দন্য 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 রে বাই আমার দন্য সবার কাছে দন্য দিয়া আসরখানা বাই গো আমি দিলাম সেরে সবাই আমায় মাপ করিও বাই গো আমি আসর দিলাম সাহারিয়া রে জীবন নষ্ট করো